হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ আমি হাজির হয়ে গেলাম। সেটা হচ্ছে, আজ আমি আপনাদেরকে টমেটো সংরক্ষণ করে দেখাবো। দেখুন, এখানে আমি 5 কেজি টমেটো কিনে সেটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন, এখনও ভিজে আছে। তো ধুয়ে আমি একটা চালনের মধ্যে রেখে দিয়েছি, যাতে করে পানিটা শুকিয়ে যায়। আর চাইলে আপনারা একটা কাপড় বিছিয়ে সেটাতে আপনারা বিছিয়ে দিতে পারেন টমেটোগুলা। তো এখন আমি যেটা করব, এগুলোকে সবগুলোকে সাইজ করে কেটে নেব। যে যেভাবে খেতে চান সেভাবে কেটে নিতে পারেন। তো আমি এটা 4 টুকরো করে রেখে দেব, যেহেতু আমি এটা ডালে বা কোনো একটা তরকারিতে ইউজ করব, তাই আমি এটা 4 টুকরো করে রেখে দেব। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, টমেটোগুলো আমি সব কেটে নিয়েছি, যেভাবে 4 টুকরো করে নিয়েছি। আপনারা এভাবে করে রাখতে পারেন কিংবা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। তো এখন আমি যেটা করব, এটাকে আমি সাজিয়ে রাখবো। সাজিয়ে বলতে, এই যে এরকম একটা আমি ট্রে নিয়েছি স্টিলের, তো এই ট্রেটার মধ্যে আমি এগুলো এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিব। দিয়ে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। দেখুন, এভাবে কিন্তু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে। আপনি যদি এটা মিলিয়ে রাখেন তাহলে কিন্তু এটা একটার সাথে আরেকটা লেগে যাবে, ভালো থাকবে না। আর আপনারা একটু শক্ত টমেটো দেখে নেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে। যে কোনো জিনিস ফ্রোজেন করলে আপনি কিন্তু এটা শক্ত দেখে একটু নেবেন। এভাবে আপনি একটা ট্রে নিতে পারেন, কিংবা ছড়ানো যদি কোনো প্লেট থাকে সেটাও আপনারা নিতে পারেন, যাতে করে ছড়িয়ে রাখা যায় সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। এভাবে করে আমি সবগুলো সাজিয়ে দিচ্ছি। এভাবে করে একদিন একটু কষ্ট করে রেখে দিলে কিন্তু সারা বছর জুড়ে খাওয়া যায়। ইচ্ছে হলো আপনি নামিয়ে নিয়ে এটা আপনি তরকারিতে দিয়ে দিতে পারেন। এটা কিন্তু আপনারা নামিয়ে রাখবেন না, যখন তরকারিতে দিবেন কিংবা নুডলস বা কোথাও অন্য কোথাও কোনো তরকারিতে দিবেন, তখন আপনি এটা নামিয়ে জাস্ট তরকারির ওপরে দিয়ে দিবেন। আর যদি আপনি নামিয়ে রাখেন তাহলে কিন্তু এটার থেকে পানি ছেড়ে দেবেন। তো ভিউয়ার্স, আমার সবগুলো বিছানো হয়ে গিয়েছে, এই যে দেখুন। তো এভাবে আমি আরো কিছু আমার বাকি রয়ে গিয়েছে এখানে, এগুলো আমি এভাবে আরেকটা ট্রেতে ছড়িয়ে দিব। আর প্লেট থাকলে প্লেটও ছড়িয়ে দিব, কিংবা আমি এই ডিশটার মধ্যেও ছড়িয়ে দিতে পারি। তো এগুলো এখন আমি নিয়ে আমার ফ্রিজের ডিপ পোশনে আমি রেখে দেব। এখন আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দেব। এখান থেকে আমি একটা ড্রয়ার বের করে নিয়েছি, তো এই জায়গাতে আমি ট্রেটা রাখব। এই যে আমি এখানে রেখে দিলাম। এখন আমার এটা জমতে যতক্ষণ লাগে আপনি 1 থেকে 2 ঘন্টা রেখে দিতে পারেন। যদি এটা শক্ত হয়ে যায় তখন আমি আপনাদেরকে নামিয়ে দেখাবো। ইয়ার্স, এখন আমরা টমেটোটা বের করে নেব, দেখি কি অবস্থা।
আমি দই চচ্চড়ির মধ্যে রেখেছিলাম। ভিউয়ার্স, এই হচ্ছে টমেটোর অবস্থা, দেখুন এগুলো কিন্তু শক্ত হয়ে গিয়েছে। আর আমি কিন্তু এটা আপনার 5 ঘন্টার মতো রেখেছিলাম, আমি 3 ঘন্টা পর একটু খুলে দেখেছিলাম, কিন্তু তখন শক্ত হয়নি। আর এটা যদি শক্ত না হয় তাহলে কিন্তু ভালো থাকবে না, একটার সাথে আরেকটা লেগে যাবে, তো এই জন্য আপনার একটু বেশি সময় ধরে রেখে দিবেন। এই যে এখানে আরেকটা আছে, তো এগুলো এখন আমি একটা পলি ব্যাগের মধ্যে প্যাক করে নেব। এখানে আমি একটা এরকম পরিষ্কার একটা পলি ব্যাগ নিয়ে নিয়েছি, তো এটার মধ্যে আমি এগুলো ভরে নিচ্ছি। তো আমি এখন এই পলিটার মধ্যে ভরে নিচ্ছি একটা একটা করে, এগুলো কিন্তু সবগুলো একে একসাথে দিয়ে দিব। তো আপনারা যদি চান একবারে সবগুলো রেখে দিতে পারেন, আবার অল্প অল্প করেও রেখে দিতে পারেন, আবার ছোট ছোট করে রেখে দিলে কি আপনার ফ্রিজে একটু জায়গা কম লাগে। আপনারা চাইলে আরো বেশিক্ষণ ফ্রিজে রেখে এটা বের করে নিতে পারেন, তাহলে এটা শক্ত হলে কিন্তু আরো ভালো হবে। তো আমি এই কটা করে রেখে দিব, বেশি আমি রাখবো না, একটার মধ্যে বেশি করে রাখা যাবে না। ভাবে গিট দিয়ে নিচ্ছি, এভাবে আমি আরেকটা পলিথিনে করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি এভাবে প্যাকেট করে নিয়েছি, এই যে আমার প্যাকেটগুলা, আমি আরো আরো দুইটা ফ্রিজে রেখে দিয়েছি। তো এভাবে করে কিন্তু আপনারা রেখে দিতে পারেন এটা ডিপ ফ্রিজে, আপনার 1 বছরের মতো ভালো থাকবে। আপনি খাওয়ার সময় শুধুমাত্র একটা টুকরা নামিয়ে তারপর আপনি তরকারিতে দিয়ে দেবেন, এটা কিন্তু আগে থেকে নামিয়ে রাখবেন না, তাহলে এটা নষ্ট হয়ে যাবে। তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।